হরিয়ানার গুড়গাঁও আর নুতে দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় মঙ্গলবার বেশি রাতে নতুন করে সহিংসতা ছড়িয়েছে দিল্লি লাগোয়া গুড়গাঁওয়ের কয়েকটি এলাকায় বুধবার সকালেও অগ্নিদগ্ধ ঘরবাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা গেছে যদিও পুলিশ বলছে বুধবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সোমবার থেকে শুরু হওয়া দাঙ্গায় নিহত ছয়জনের মধ্যে দুজন হোমগার্ডও রয়েছেন जो षडकार इस प्रकार से थे जो दोषी लोग थे उनको पकड़ा जा रहा है, उनके सोमवार से हरियाणा विभिन्न इलाके शुरू है सांप्रदायिक सहिंसता प्रथम नूह जिला हिंदू देर्मी मिचिल हमला है चले गुली भांगचुर आगुन धरिए अनेक दोकान और गाड़ी বলা হচ্ছে ওই সব ধর্মীয় মিছিলগুলিতে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়েছিলেন মনু মানেসার নামে এক হিন্দুত্ববাদী নেতা তিনি নিজেও ওই সব ধর্মীয় মিছিলে যোগ দেবেন বলে জানিয়েছিলেন ভিডিওগুলিতে মিস্টার মানেসারের বিরুদ্ধে গরু পাচারকারী সন্দেহে দুই মুসলমানকে মেরে ফেলার অভিযোগ আছে নূর স্থানীয় মুসলমানরা মিস্টার মানেসারের মিছিলে যোগ দেওয়া নিয়ে আপত্তি তোলেন যার ফলে বেঁধে যায় দাঙ্গা আমার দোকান দোকান বন্ধ করতে চলে গাইতে तो हमारा शीशा विशे सारे तोड़े गए हैं काउंटर वगैरह तोड़े गए हैं एलईडी वगैरह तोड़ी गई कैमरे तोड़े गए ए सी तोड़ा गया सात फ्रिज है सातों के सातों फ्रिज को डैमेज किया गया साढ़े सात लाख रुपए कैश था जो कि हम उसको लेकर नहीं गए थे क्योंकि दंगे में पता नहीं कैसे क्या हो जाए तो इसलिए हम उसको धर के गए थे इसी में तो जैसे ही हम घर पहुंच गए थे उसके बाद कुछ बंदों ने दुकानों को तोड़कर उसमें से सब कुछ साफ़ कर दिया क्या अब ये बताइए इस नुकसान की भरपाई कौन करेगा हम कहाँ से इसकी रिकवरी कर पाएंगे নূর ঘটনার পরে সেদিনই রাতে দিল্লির সীমান্ত ঘেঁষা শহর গুরগাঁওয়ে হামলা হয় একটি মসজিদ সহ মুসলমানদের দোকান বাড়ি ঘরে এই হামলায় হত্যা করা হয় একটি মসজিদের নায়েব ইমামকে ওই মসজিদটির ওপরে যে হামলা হতে পারে সেই আশঙ্কায় পুলিশ পাহারা বসানো হয়েছিল তবুও রেহাই পাননি মসজিদটির নায়েব ইমাম দেড় বাজে মেয়ে পাস কল আপনার ভাই হসপিটাল এডমিট লেকিন ও তো ওই খতম হয়ে গিয়ে অন দ্য স্পট অন দ্য স্পট জিনোনে ভি উশ্মানী মসজিদালো চাই না কিস ইমাম সেচারা নৌকি হরিয়ানার দাঙ্গার পরিপ্রেক্ষিতে রাজধানী দিল্লিরও নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লির একাধিক জায়গায় বুধবার বিশ্ব হিন্দু পরিষদ হরিয়ানার দাঙ্গা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে